ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা। ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগত। এই সময় কী ধরনের খাবার খাওয়া উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা অনেক সময় বিশেষ করে আমাদের দেশে খাবার সিলেকশনে ভুল করি। যখন আমরা ইফতারি শুরু করি, প্রচুর ভাজা পোড়া এবং প্রচুর সুগারের ড্রিঙ্কগুলো নিই আমাদের তেষ্টা মেটানোর জন্য এবং একটু স্বাদযুক্ত খাবার, এটা কিন্তু খুবই একটা খারাপ অভ্যাস। ভাজা পোড়া খাবার আমাদেরকে যতদূর সম্ভব অ্যাভয়েড করতে হবে। কার্বোহাইড্রেটগুলো খুব বেশি সিম্পল না হয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি হয়, যেমন ভাত বা এই ধরনের খাবারগুলো শরীরের জন্য ভালো। একটা ড্রিঙ্ক আমরা নিতে পারি, খেজুর শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। রমজানের জন্য আমার মনে হয় এটা খুব ভালো সিলেকশন। আমরা প্রচুর পরিমাণে পানি পান করব, ভাজা পোড়া খাবারগুলো অ্যাভয়েড করব, প্রচুর মিষ্টি খাওয়া থেকেও বিরত থাকা গুরুত্বপূর্ণ, প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা সিলেক্ট করব। আর অনেক সময় এই সময় একটা বদভ্যাস দেখা যায় যে আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণ করে থাকি। হঠাৎ করে এরকম ঠান্ডা পানীয় যদি আমরা গ্রহণ করি, একদিকে আমাদের যেমন পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আমাদের শ্বসনতন্ত্র কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আমাদের যাদের অ্যালার্জি আছে আগে থেকে, তাদের সর্দি কাশি অ্যাজমা এগুলো হঠাৎ করে ফ্লেয়ার আপ করতে পারে, বেড়ে যেতে পারে। তাহলে এইসব অতিমাত্রায় ঠান্ডা খাবার বা আইসি ফুড বা ড্রিঙ্কস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা। ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা।